नमस्कार बंधुरा गौतम साथी चैनल अपन स्वागत जाना चले मुहूर्ते बरदई काली मंदिर ठीक आगे भगतपाड़ा रानीगंज भगतपाड़ा अपनारा सबा जान देखते खूब सुंदर किन्तु डेकोरेशन काज शुरू हो गए এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরো পাড়া কিন্তু সেজে উঠেছে আলোকসজ্জায়। পাচ্ছেন এখানে পাড়ার বাসিন্দা রয়েছে আমরা সবাই তা কথা বলবো। আচ্ছা এটা কত বছর ধরে এরকম আপনারা করছেন? এই আমরা কমসে কম 20 বছর ধরে করছি। এরকম লাইট দিয়ে সাজানো গোটা পাড়া? গোটা পাড়া আমরা 20 বছর ধরে এরকম সাজাচ্ছি। আপনার দ্বিতীয় দিন হচ্ছে? আজকে দ্বিতীয় দিন। আজকে খারনা যাকে বলে। তো কিভাবে এনজয় করছেন এবং পূজা কিভাবে আগামী কাল কি? এই হচ্ছে আমাদের বিহারী সবথেকে বড় পূজা। আর আমরা এই পুজো নিয়ে খুব এক্সাইটেড থাকি প্রত্যেক বছর। আর খুব ভালো করে সাজাই, খুব ভালো করে এনজয় করি আমরা। আর দারুণ লাগে সবাইকে, সবাই আনন্দ করে থাকি আমরা। এই যে এত সুন্দর সাজানো সব নিজেদের খরচা? সব নিজেদের খরচা, কোনো ইয়ে ফান্ড নেই আমাদের। আমরা কোনো চাঁদাও নেই, কোনো চাঁদা নেই, সব নিজে যে যত পারে সে দেয়। বন্ধুরা ঠিক ঢোকার আগেই আপনাদের দেখালাম, এরপর চলুন বরদই কালী মন্দিরে তো যাবই, সেখানকার ঘাটের ছবি তুলে ধরবো, কিরকম প্রস্তুতি দেখতে থাকুন গৌতমের সাথে। আমাদের খুব খারাপ ছিল কালকে, ছেলেগুলো খুব মেহনত করে রাস্তা বানালো, আমি নিজে পয়সা সিমেন্ট কোনে আনলো, সব সিমেন্ট কিনে আনলো আমরা, সব নিজে মিলে কিনে সব আমরা, যত ছেলেগুলো পাড়ার দেখুন এখানে কত গর্ত ছিল, লম্বা লম্বা গর্ত চার জায়গা, সব আমরা নিজে ভর্তি করলো, সব নিজে খরচা দিয়ে। খুব সুন্দর প্রয়াস কিন্তু সবাই, কিন্তু গলিকে আরো সুন্দর করার জন্য, যাতে কোনো মানুষের অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো মানুষের যেন চোট না লাগে, সেই জন্য এই খানাখন্দ সব কিছু নিজেদের পয়সায় সিমেন্ট কিনে এনে, বালি কিনে এনে তারা রাস্তা মেরামতির কাজ করেছে। এই যে বন্ধুরা এক সময় কিন্তু এই খানাখন্দ ছিল দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এই গতকাল কিন্তু রাতের বেলা এই রাস্তা তারা নিজেরাই তৈরি করে, এক ভালো উদ্যোগ দেখতে পাচ্ছেন। এই রাস্তার চারিদিকে কিন্তু খানাখন্দ ছিল, গর্ত ছিল, সে গর্তকে কিন্তু সিমেন্ট বালি দিয়ে তারাই কিন্তু বুঝিয়েছে, যাতে কোনো মানুষের আঘাত চোট যাতে না লাগে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বরদই যাওয়ার আগে এই সুন্দর আলোকসজ্জার মাধ্যমে যে তোরণ তৈরি করা হয়েছে, আপনাদের সামনে সেই মুহূর্তের ছবি তুলে ধরার চেষ্টা করছি, আপনাদের নিয়ে যাচ্ছি এই এখন আপনাদের সামনে যে আলোকসজ্জা যে প্রস্তুতি কাজ চলছে, আপনাদের আমি আরও ভেতরের ছবি তুলে ধরার চেষ্টা করছি, দেখতে থাকুন গৌতমের সাথে। খুব সুন্দর দৃশ্য এই মুহূর্তে বরদই কালী মন্দির যাওয়ার মুহূর্তে আপনাদের তুলে ধরছি। পুরো রাস্তায় কিন্তু এইভাবে সুন্দর আলোকসজ্জায় ভরে উঠেছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি, রীতিমতো সেজে উঠেছে বরদই কালী মন্দির এই পুকুর ঘাট, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই আগামীকাল এই ঘাটে কিন্তু যে ছট পূজার শুরু হবে সূর্যাস্তের সময়, সেই মুহূর্তের যে চূড়ান্ত ব্যস্ততা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা বিগত 40 বছর ধরে একই রকম দেখছি, এই বছরও এরকম দেখবো। খুব শান্তিপ্রিয় জায়গা, খুব শান্তিভাবে সবার কম্পিটিশন আছে, সব ভালো আছে, ভালো করে হোক এটাই মায়ের কাছে আশা আছে। সব শান্তিতে থাকুক, সুখে থাকুক, আমরা সবাই মিলেজুলে চলি এটাই আমার কামনা। ইতিমতো সাজানোর কাজ চলছে এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আলোকসজ্জা দেখানো হয়েছে এবং মায়ের মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। এরপর চলুন বন্ধুরা আপনাদের নিয়ে যাব বুজির বাঁধ, রানীগঞ্জের যেসব বাঁধ এবং নদীঘাট রয়েছে আপনাদের আজকের প্রস্তুতি সেটা তুলে ধরার চেষ্টা করব। চোখ রাখুন
গৌতমের সাথে এসেছি বুজির বাঁধ। আপনাদের আগে দেখালাম বর্দৈকালী যেভাবে সেজে উঠেছে, বর্দৈকালী মন্দিরের যে ঘাট রয়েছে, এবং এখন বুজির বাঁধ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আলোকসজ্জায় কিন্তু সেজে উঠেছে। আপনাদের দেখাবো আরও, আমরা ভিতরে প্রবেশ করব। আর এই মুহূর্তে যে শেষ প্রস্তুতি, চূড়ান্ত ব্যস্ততা দেখা যাচ্ছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি রানীগঞ্জে বুজির বাঁধ। দেখতে পাচ্ছেন আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে, চূড়ান্ত ব্যস্ততা দেখা যাচ্ছে শেষ। এখন এই বুজির বাঁধের জাগৃতি সংঘ প্রায় ৪৫ বছর হয়ে গেল এইভাবে, কিন্তু তারা এই যে ছট পূজা উপলক্ষে যে বুজির বাঁধের যে ঘাটে, আপনাদের দেখালাম ঘাট রীতিমতো সেজে উঠেছে। তো আমরা এখানকার যারা রয়েছে ক্লাব কমিটির, কি বলবেন দাদা এবছর কিরকম হবে? এবছর আমরা সব রেডি করেছি, প্রিপারেশন করেছি ছট আগে, সব ঘাট ফাট রেডি করে দিয়েছি, লাইট ফাইট সব দিয়ে দিয়েছি। আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনার দুধের ব্যবস্থা, চায়ের ব্যবস্থা আর আপনার মিষ্টি দিচ্ছি সকালে ব্যবস্থা আছে। তো বন্ধুরা, সুন্দর এই ব্যবস্থা, তার সঙ্গে এর সুন্দর আলোকসজ্জা, অতি অবশ্যই কিন্তু আপনারা রানীগঞ্জের আশেপাশে যারা রয়েছেন আপনারা অতি অবশ্যই চলে আসুন এই বুজির বাঁধে। কি তাই তো সবাই, এবং চারিদিকে কিন্তু আলোতে ভর্তি হয়ে উঠেছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। এই মুহূর্তে আপনাদের সেই চূড়ান্ত ব্যস্ততার ছবি তুলে ধরলাম আপনাদের সাথে, এইভাবেই দেখতে থাকুন গৌতমের সাথে। এবং আপনারা যারা এখনো অবধি চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেল অতি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন। গৌতমের সাথে এইভাবেই পৌঁছে যাব বিভিন্ন জায়গায়। আগামীকাল কিন্তু দেখতে ভুলবেন না, আমি আপনাদের দেখাবো ছট মায়ের যে পূজা, সূর্যাস্তের সময় যে সূর্য দেবতাকে এবং তার সঙ্গে ছট মায়ের, সূর্য দেবতার বোন ছাটি মাইয়া, তাকে যে পুজো করা হবে সেই সমস্ত ভিডিও তুলে নিয়ে আপনাদের দেখাবো। দেখতে গৌতমের সাথে বন্ধুরা, দেখতে থাকুন গৌতমের সাথে।